করে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার পড়বে রে গোল কথাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 আমার প্রেম ভালোবাসা বলতে কিছু নেই আমি কুসুমকে ভালোবাসি তার জন্য আমি জীবন দেব প্রয়োজনে আমি ভাতিজার উপরে আক্রমণ করতে কুণ্ঠাবোধ করব না বড় ভাই আরে এটা শাহরুখ খানের দেওয়া জুতা না মানে তুই তাকে ভুল কাম করছো তুই জুতাটা ভিনবার আগে জুতার মধ্যে সুমা দিস সত্যি তোমার বোনের জামাই ওই যে ডালিম সে আমার রাস্তাঘাটে সারাক্ষণ ডিস্টার্ব করে আরে শালাই দিহা মারছে ও বাপ 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 তুই লাগা কথা কমে না কিন্তু কয়ে দিলাম হাই বলে না মা কি শুরু করলেন আপনারা কি গান বেশি পছন্দ করে নাকি নাচ বেশি পছন্দ করে ওদের সবার কথা আপনি শুনবেন শুনে আপনি একটা রিপোর্ট বানাইবেন আর পরে রিপোর্টটা এসে আমারে দিবেন তখন সানিয়া মির্জা আরে কয় বাইয়া আন্নের মির্জা তার হসন হয়ে গেছে আই কো হসন হয়ে গেছে লই লও স্যাম বিরিয়ানি খায় বড় হচ্ছে কাওয়া বিরিয়ানি খায় না কিয়া বুঝার পারছেন আমি কি জিনিস আসসালামু আলাইকুম দম ওয়ালাইকুম আসসালাম আরে তোর মধ্যে এই হেসকির বাম কোনাত তো নাইলো আর কোন না কুমার করো কুমার ও খারাপ করে খারাপ আব্বাস চেয়ারম্যান ওর যদি মনে করেন আমার কাছে যদি একটা পুরানা পিস্তল লাইসেন্সধারী পিস্তল থাকতো না তাহলে আমি গুলি করে দিতাম হ্যাঁ গুলি ভরি দিতাম গুলি আবার ভরি দেয় কেমনে আরে ওরে আপনার তো আমার নেটওয়ার্কের সমস্যা আছে কানে বলে দিতাম না এই 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 হাত ছড়া আর হ্যাঁ ডুডা হয়ে যাবে শুন তোর পিস্তল দেখলাই ডরাই আমি কি করতেছেন আমি কাউটা পিস্তলের কথা শুনবার সাথে সাথে ডর কেটেছেন হবে আপনি কি করছেন একটু আগে চাপা মারছেন বোম্বে শাহরুখ খান ফারুক খান সাকিব খান আপনি ফেরেন দুস্তো জানি জিগার না আবার এখন করছেন ডর কেটেছেন আপনি কি আমাগো লগে চাপা মারছিলেন আরে আই সাফা মারুম কিল্লাই ও হাসা কইছেন তা ডরাইতেছেন কেলা অবজান আরে ওই আব্বাস চেয়ারম্যান তোর কি করছে খুলে কচে ওই আব্বাস চেয়ারম্যান ওই কুফা সহযোগিতা করছে কারে ওই যে ডলির মা আছে না ডলির মার হেসকিটা আমার উপরে ডাউনলোড দেওয়ার জন্য তার সহযোগিতা করছে ও বুঝার পারছি ওই যে এই জিনিসটা সাপ্লাই দিচ্ছে তোর উপরে ডাউনলোড দিচ্ছে ঘটনা ডাল মে কুছ কালা হে বুঝার পারছেন ভাই জান ওই ডায়লগ ডাল মে কুছ কালা হে আরে ভাই আপনি কথা মিটে ডাইনা ঢুকাই দেন কেন আপনি ওই কি বিরিয়ানি পাগল ডেলি তিন বেলা চার বেলা পাঁচ বেলা বিরিয়ানি খান আপনি কথা মিটে পাওয়া দেন কি লিখা তুই আমার চিনস আমি কেঠা আমি পুরান ঢাকা শ্যাম বাজারের সাতটা শ্যাম বিরিয়ানি খিলাই বড় হয়েছি মাগার কাউয়া বিরিয়ানি খিলাই নেই কিয়া একটা উল্টা পাল্টা কথা কই ছস বেশি কান্দা আছে না এর নিচে পঞ্চট কানা দিয়ে হুয়া রাখ বুঝার পর ছস আচ্ছা ভাই জান আপনি এরকম একটা লোক আপনি লোকে কেমনে রাখেন হ্যাঁ হ্যাঁ তো কিছুই বুঝে না খালি একটা জিনিসই বুঝে শ্যাম বাজারে গিয়ে শ্যাম বিরিয়ানি খাইছে শ্যাম হয়ে গেছে গে হ্যাঁ আইজি পাশা খেলবো হরে ওনারা শ্যামের কাছে পাঠান আবে ওই কি কাউটা আমি কেটে আমার চিনস না আমার চিনবার পর চোস আমি পুরান ঢাকা শ্যাম বাজার সাতটা শ্যাম বিরিয়ানি খিলাইয়া বড় হয়েছি কাওয়া বিরিয়ানি খিলাই নাই কিয়া উল্টা পাল্টা কইলে যে কান আছে না এ নিচে বঞ্চক কানা দিব বুঝার পর চোস বাইজানে মাথা গরম আছে বাইজানে মাথা গরম বাইজান আপনার গরম মাথা ঠান্ডা করার জন্য আমার কাছে একটা নিউজ আছে ওই যে আব্বাস চেয়ারম্যান ওর আপনাকে ফ্যামিলি লয়ে গুটি খেলতেছে সেটা আমি পুরোটা না না এখন কোন জানা আরে বনছটকানা দিতে হইব না হুন এই বল্টুর লগে আব্বাস চেয়ারম্যানের একটা সম্পর্ক আছে তুই হাতের লগে খাতির দি এর ভিতরের যে কথাগুলো আছে বাইর করে ফেলতে হইব উদ্ঘাটন করতে হইব আবে ঠিকই কইছে আমি পুরান ঢাকা শ্যাম বাজারের সাতার শ্যাম বিরিয়ানি খিলাই বড় হয়েছি কাও বিরিয়ানি জিন্দিগি বড় খিলাই নেই কে এই মির্জা পরিবার লো একটা খেলা খেলবো আর আমি ওর সাইডে দিব সেইটা তো হইবার পরে না আপনি টেনশন লইয়েন না টেনশনটা আমি মাথায় লিছি উদ্ঘাটন আমি করবার চান কলা রাখবেন কলা
ডজন কলা রাখলে এক ডজন কলা ফ্রি এক ডজন কলা রাখলে এক ডজন ফ্রি এই তুই কিটা কইছ আমি এক ডজন কলা লাগে এক ডজন কলা ها আমার লাখ লাখ টাকা ইনভেস্ট আমি বুঝি একটা কলা বেচতে কত কষ্ট লাগে বেটা তোরে যে আমি মাস মাস হাজার হাজার টাকা বেতন দেই তা কইতে কি আয় হুম ভাই 200 টাকা বেতন দেন হাজার হাজার টাকা কোন কে লিগা এরকম করলে কিন্তু চাকরি ছেড়ে দিমু বাবা রে ভুল বুঝিস না রে বাবা অসুবিধা নাই ব্যবসা হইলে তো তোরও ভালো আমারও ভালো বেটা বেচা কিনি বেশি হইব তোর মনে কর বেতন বাড়াই দিমু সমস্যা কি রে এই দুইটা করে বনাই দিমু অসুবিধা নাই তাইলে আর কোন সমস্যা শুন তোর আজ কমিটির নতুন একটা পলিসি কাই দিমু এটা কথা মনে রাখিস ব্যবসা বাণিজ্য খুব দরকার হলো অ্যাডভার্টাইজমেন্ট তোর যত অ্যাডভার্টাইজমেন্ট ভালো হইব না ব্যবসা তত মনে কর রমরম হইব আজ একটু সুরে সুরে মনে কর ব্যবসাটা করবো বুঝছিস নি তোর একটা নতুন সুর কাই দি আমি আমার লাহা কইবে মধু দিয়া কইবে বুঝছিস নি ওরে খোলা রে খোলা খাইলে বালা না খাইলে তুমি ফস্তাই ভাই হুম ওলা সুরে সুরে খ কলা রে কলা খাইলে বালা না খাইলে ফস্তাই ভাই তোর গলাত কি তা মধু নাই নিবে তুই আর যদি কোনোদিন আমার সামনে গান ধরছত মানে তোর খবর আছে তোর গান গাও লাগতো না সুন্দর হইতে এমনি কো হ এমনি কো এক ডজন কলা কিনলে এক ডজন কলা ফ্রি এই তুই কি তা কইলে হে তুই কি তা কইলাম এক ডজন কলা লাগে সর্বোচ্চ তুই একটা মনোহর বাদুরে গাওয়া কলা ফ্রি দিতে পারস ও খান কো বেটা এই সাগর কলা সাগর এক ডজন সাগর কলা কিনলে একটি পরিষ্কার বাদুরে খাওয়া কলা ফ্রি অত্য সুন্দর করে হইছ যা আগামী মাস থেকে তোর বেতনের সাথে আমি 50 টাকা তোরে ফ্রি দিলাম তুই সংসার লইয়া ফ্যামিলি লইয়া ভালো করে থাকিস যা 50 টাকা 50 টাকা তো এক কেজি বাইগুনের দামও না 50 টাকা তো সংসার চলবো ওরে বেটা রে 50 টাকা তোর গাত লাগে না নানি 50 টাকা বাড়াই দিলাম তোর গাত লাগে না 50 টাকার টাকা মনে হয় না নানি আমি বুঝি টাকা ইনকাম করা কত কষ্ট বেটা যা বেটা তোর টাকা দেওয়া বলেছে দিতাম না তোর 50 টাকা সরি সরি সুরে সুরে সুন্দর করে খ বাবা সুন্দর করে খ কলা রে কলা না খাইলে বালা খাইলে পস্তাইবা না খাইলে বালা না খাইলে বালা এই তোর কলা না খাইলে কিনবো গিলা আমি ব্যবসা করবো গিলা দেখুব কুনানোর খাইলে বালা কইবে সুন্দর করে কবি হ্যাঁ ঠিক আছে দেখুব চল আপনি ভুল বুঝলা এখানে আপনি কিটা মনে করলো আমি সাফা মারি আর জি না আমি সাফা বাজ নাই আপনি চম্পা নামুন চিনি ও মোর খোদা নায়িকা চম্পারে কেডা না চেনে বাংলাদেশের সবাই চেনে আর মোরা চিনমু না এই দেখেন কথা কইলে নামে আপু ঠিকই বলছে চম্পারে তো সবাই চিনে ও আচ্ছা বুঝছি আচ্ছা এখন কোন চাই না আপনি কিটা সাগর রে চিনেন নি সাগর হ্যাঁ সাগর তো বাংলাদেশের নায়ক তাকে কে না চিনে মোরাও চিনি তোর লগে মিল আছে আমার ও সিরাজের লগে আপনারা এত সুন্দর মিল উকুনানি ও সিনেমার নায়ক নাই কথা রাখুন তা বুঝে না আপনারাও সিনেমার নায়ক নাই কথা রাখুন তা বুঝেন না ও হেইয়া মোরা বুঝছি হপাইস যেহেতু বুঝি গেছেন এখন আপনারা বলেন এক ডজন খোলা নিবেন নাকি হাফ ডজন নিবেন হ্যাঁ এক ডজন খোলা যদি আপনি নেন আপনার জন্য একটি কমপ্লিট বাদুরে খাওয়া খোলা ফ্রি ঠিক এক ডজন কলার সাথে একটা বাদুরে কলা খাওয়া ফ্রি মানে নমস্কার দারুকা এটা মনে করেন আপনারা আমি মনে করেন খুব কম দামে ডিসকাউন্ট দিয়ে দিবো ফ্রেশ কলা অত্যন্ত ভালো কলা ময়মনসিংহের সাগর কলা লইয়া যাও কাকি সমস্যা নাই এই যে আছে প্যাকেট আছে ওকে এই কিটা হইরা আপনার কলা লাগবো তো এ ম্যাম মগ লাগে ফাইজ নামে হরেন আপনার কলা আমনে কেনেন আর আমনে এখান এ লইয়া যাও কা কলা এক ডজন কলা আপনারা দিছি আমি লইয়া যাও কাকি এ বেটা মোরা আর নিমু না মগ সর্দি আটকাস না যাই মোরা থাক সুন্দরী বেটি তোর এমন একটু দিমাগ বেশি হয় আমি কি তার রাস্তার বিক্রেতা নাকি রে বেটি আমি বলবি চিনি সিরাজ বেছে আমি তো মালিক বেটা দোকানের লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করলাম আর আমার ভাত্তা দিলে না সিলেট থাকলে বুঝলি না আমি কি তার জিনিস কত বুড়ি ঘুরছে আমার সিলেটে আমি আরো ভাত্তা দিছি রে ওস্তাদ হ্যাঁ লাখ লাখ টাকা না 300 টাকা চালা তোর কোনদিন হয়েছে সব সময় শক্ত কথা হইবে না হ্যাঁ 300 টাকা না লাখ লাখ টাকা এটা জানি নি রে ওখান দিস না চল অসুবিধা শুরু শুরু হল ব্যবসার সময়টা উল্টা পাল্টা ফুডিং হইতে সামনে আয় সুন্দর করে হো কলা বেশ কলা রাখবেন কলা
কিন্তু ভাই আপনারে আমার এই অবস্থা দেখে কেমন হইতাছে আপনার কাছে কোনো ফিল্মের হিরো শামসি পাইবো না কি কই লাইন আমি লায়ক সাকিব খান কিন্তু হ্যাঁ আপনি আমারে মজে মজে কলা পাগল কোন কে রে আজকে আপনার একবার কুটেল বা আমি যে মারি আছে না এনে গাইরাল বাম ভূমি সিং এ মার খাই শুন এহন বুঝবেন আমি কেডা ভাই 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 লাগে 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 এটা কি করছেন বাসান থেকে এইভাবে মারবেন কিন্তু পিছন দাদি সাইনিস মারতেছে আমি কে দাও সিন শুন কি কইছি একটু আগে কি আমি ময়ূর সিংহা দুতা আদাবালা পাগল তাহি আর আদাবালা তাই বালা জি সন্ধ্যার পরে খাই আমি কলা কেলা কেলা বুঝোই না সেটা বুঝছি কিন্তু তাহলে আমনে যে আমার এই যে কেলা পাগল কই আমার হন দেখি আপনি কইতেছ সাকিব কেন লাগেন লাগতেছে জি 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 কি কসুই না না বিষয়টা বুঝেন আপনি তো পাগল না আপনি বিবেক জিজ্ঞেস করেন পৃথিবীর কোন পাগল নিজেরে কখনো বলে যে আমি পাগল সব পাগল একাই আমি ভালো আপনি ঠিক তো কইছুন কোন পাগল কি কইব আমি পাগল সব পাগলে ভালো কই না এর মানে কি আপনি আবার পাগল এই যে লাগে 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 হারুন সুদয় হারুন এখন বুঝুন এই ময়মনসিংহে তুতা কি জিনিস এখন কইছে এখান থেকে হেমায়ত তুরকো দূর বুঝছি চন্দু এত কোনে লাইনে চলে আসছো বেশি দূর না আইতে গেলে বাজিবেন এই তো কাছাকাছি কাছাকাছি আপনি কি জানুন আমি যে হেমায়তপুর তাইছি হ্যাঁ জানুন ভাই আমার কথা বলছেন আপনি কিন্তু আমার মাইরেন না মারলে কিন্তু আপনি এই যে কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগবো ওখানে কিন্তু ভালো কারণ দাও নাই তারপর না খেয়ে মরতেব কি কই না কইতে উপাস থেকে মরতাম কে রে আপনি আমার সিনুন আমি কেডা আমি তো হেমতপুর তে চলে আইছি বুঝো হেমতপুর কে রাজা পাবনা তে কে রাজা আর বুঝো না আমি দেখি আপনা ভাই 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 গো ভাই গো ভাই ভাই মা গো মা 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 ছোটবেলায় কুত্তা কামড় খাইছি বড় মানুষের কামড় খাইছি এখন তো মনে হচ্ছে কুত্তার কামড় হচ্ছে মানুষের কামড় দাগ 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 বুঝিনি মা দেখছেন দাগ হয়ে গেছে দাগ হয়ে গেছে দেখছেন বেতা ভাইসু বেতা বলে হে আর তার একটা কামড় দিলে বেতাটা এবারে লেভেল হয়ে যাবে বুঝছো দেন দেন অস্ত করে কামড় দেন অস্ত করে দিয়া না না অস্ত করে দালাবে না এটাতে পোষাই দিছেন দিছি জি একদম পুছা গেছে এখন কোন আপনি আমার সিন শুনে আমি কেডা চিন 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 আপনার বাড়ি কই চিন চিন হাসা করে না একটা কথা কইবেন এই যে আপনার ফ্যাক্সি দিতে শুন ইটা হইলো কেমনে সান্দু এখন বুঝছি তোমার কে মেসেজ করে লাগবে এই নিয়ার ফুত কি বাপ দা শুন একলা একলা হড়াইল বাম হাসা কথা কোন না না ভাই হেসকি কিন্তু ভালো জিনিস আরে আমি কেমনে নেছি সেটা তো পরের বিষয় আপনি এটা ডাউনলোড নেবেন কিনা সেটা বলেন অনেক উপকার পাইতাছে আমি আপনিও পাইবেন আরে বুঝছি আপনি যে হেসকি দাই ডাউনলোড লইতে কইতে সুজ মনে হর নিলাম যদি আমার কোনো অসুবিধা হয় ভাই এই যে আপনি বেশি বেশি কলা খান না এই হেসকি নিলে আপনি বেশি বেশি করে কলা খান লাগবো না আর গ্যাসের জন্য গলাও জ্বলবো না মায়া গো মায়া কি কই না কই হেসকি রোগ হইলে আর কলা খাইতে ইচ্ছা করতো না গলা জ্বলতো না তাহলে তো ডাউনলোড নেওয়ান যা বুঝি না কোন সিস্টেমটা কি একটু ভিতর নিয়ে দিয়ে টেস্ট কেমন লাগে একদম ইজি কোনো ব্যাপারই না খালি চোখটা বন্ধ করবেন এমনি তারপর ধরেন গিয়ে সাতবার গণ্য গণ্য সাতবার আপনি তুমি করতে থাকবেন দেখবেন কোন সময় আপনি ভিতরে ডাউনলোড হয়ে গেছে আপনি টেরি পাবেন না বুঝেন না মনে করেন যে আপনার খিদা লাগে না কলা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু পেটটা ফুলে রয়েছে হেসকি দিবেন দেখবেন পেটটা খালি হয়ে গেছে ও তাহলে হি আই হ্যাঁ আমার হালে কেলা খাইতে ইচ্ছা করবো জু তাহলে খাইতাম না হালে হেসকি দিয়াম হ্যাঁ এই যে উপকারের কথাটা কইছি না জীবন ভর মনে রাখবেন চোখটা খালি বন্ধ করেন মনে মনে চিন্তা করেন আপনার আশপাশে কেউ নাই আপনি নিরিবিলি একা একা সাতবার হেসকি দিবেন সাতবার গুণা গুণা সাতবার সাতবার দেওয়ার পর আপনি ঠিক এক মিনিট পর চোখটা খুলবেন ঠিক আছে বন্ধ থাকেন সাতবার হেসকি দেন ও আচ্ছা আচ্ছা সাতবার তো জি জি সাতবার সাতবার না হুন হুন হ্যাঁ আমি মমি সিং ফুলাবো জুন আমি এগুলো ডরাই না দরকার চোদ্দ বার দিয়াম আমনে গোন হইন
কই গেল লাইন হালিতে বাইরে হইতাছে হন কিটা করতাম তে মেজাজ কিন্তু খারাপ হইতাছে তো বুঝুননি বলটু আমনে কই গেছোইন ইয়াল্লা ই কিটা হসবে তুই কোলা পাগল রে এস কি রুক ধরাই দিছত আরে আমার কথা বিশ্বাস না হইলে তুই নিজে এটা ডাউনলোড দেনে এই ডাউনলোড নিমুকিলা ডাউনলোড কিটা ডাউনলোড খিলা নিমু আমি আরে ব্যাক কল আমরা মোবাইলে গান কথা বিভিন্ন ছবি ডাউনলোড করি না সেরকম হেস্কি রোগটা হচ্ছে ডাউনলোড করতে হয় বুঝছ না না তোর দাও হবে না এই আমারই দিত না মানে কি থাকে